বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণকে বিভ্রান্ত করতেই হতাহতের ঘটনা আড়াল করে শুধু স্থাপনার ক্ষয়ক্ষতির দিকে নজর দিতে চায় সরকার কতজন মারা গেছে বা আহত হয়েছে তা স্পষ্ট করা হচ্ছে না গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা ছাত্রদের ছাত্রদের সাথে সাথে কোনো আলোচনা করা হয়নি। আগে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নিলে শত শত নিরীহ ছাত্র জনতাকে হত্যা কারফিউ জারি ও সেনা মোতায়েন সরকারের ব্যর্থতা মির্জা ফখরুলের অভিযোগ সরকার পরিকল্পিতভাবে ভাবে অবস্থা তৈরি করেছে এখন শুধু রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমান ও বিএনপিকে দায়ী করে বক্তব্য দিচ্ছে আওয়ামী দেউলিয়া পরিণত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে তাদের এখন ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে তিনি বলেন রাজনৈতিকভাবে সমাধান ছাড়া এসব সংকটের সমাধান সম্ভব নয় গত কয়েকদিনে বিএনপি দুই হাজারের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে দাবি করে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব